আজকে আমরা চলে এসেছি দমদম বই মেলায়। এই মেলাটা শুরু হয়েছে 23 ডিসেম্বর থেকে, আজকেই এর শেষ দিন। আমরা এখন এই মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে আপনাদের দেখাবো যে কোন কোন প্রকাশনী থেকে কত ধরনের বইয়ের পসরা সাজিয়ে বই বিক্রেতারা রয়েছে এবং পাঠকদের ক্রিয়াও আমরা নিয়ে নেব। চলুন আমরা দেখে নিই। এবারে আপনাদের বই মেলায় কথা ও কাহিনী প্রকাশনী থেকে নতুন আকর্ষণ কি আছে? নতুন আকর্ষণ বলতে আপনার এই হাসির ফোয়ারা, তারপরে আপনার কলকাতায় মনীষীদের ভবন, পঞ্চরাগ, চরিতবিধান, আর শ্রীমদ ভগবত গীতা। এটা যিনি লিখেছেন ভারতী বিদ্যাভবনে, সল্লেখ ভারতী বিদ্যাভবনে উৎপল ভট্টাচার্য, ওনার পাওয়া। বইয়ের পাঠক আসছে বলতে এখানে যতটা না আসে বেশিরভাগটাই যায় কলকাতা বই মেলা, কেন ওটা যেহেতু ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, তো এখানে আসে, তবে ওই দেখছি দেখে চলে যায়। সেই রকম লোক হিসেবে বলতে পারেন বুক ফেয়ারেই আসে, কলকাতা বুক ফেয়ারে আসে। সদ্য শেষ হলো দমদম সঙ্গীত মেলা, এবছর চতুর্থ বর্ষে পদার্পণ করলো এই মেলা। দমদম সেন্ট মেরি স্কুলের মাঠে দমদম সঙ্গীত মেলাতে বহু নামি দামি শিল্পী ও শ্রোতাদের সহাবস্থানে চললো এই মেলা। প্রবেশ অবাধ, কেবলমাত্র গান নয়, মেলার চারিদিকে ছড়িয়ে ছিল অসাধারণ হস্তশিল্প, যা মেলার অন্যতম আকর্ষণ। আমরা পৌঁছে গেছিলাম সেইখানে। সৌম্যজিত সৌরেন্দ্র প্রথমে সঙ্গীত পরিবেশন করার পর মঞ্চ কাঁপালেন সৌম্রতা আচার্য। আমরা দেখাবো তার ঝলক।